हेलो फ्रेंड्स, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি শেয়ার করতে চলেছি, একদমই ঠিক ভেবেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজু কিশমিশ সহযোগে স্পেশাল নিরামিষ মোচার ঘণ্ট রেসিপি। একটি স্পেশাল মশলা ইউজ করে আমি এই নিরামিষ মোচার ঘণ্ট বানিয়েছি। সেই মশলাটা ইউজ করলে মোচার ঘণ্ট স্বাদ গন্ধ দুটোই কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তাহলে চলুন নিরামিষ মোচার ঘণ্ট কিভাবে বানায় আমরা দেখে নিই। এখানে আমি মোচা কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে আমি একটু ভাপিয়ে নেব। হলুদ দেওয়ার ফলে মোচায় যদি কষ থাকে, যে সামান্য কষ সব মোচাতে থাকে, কোনটায় বেশি কোনটায় কম, বাট কষ থাকে তো এক্সট্রা কষ্টটা বেরিয়ে যাবে, মোচাটা কালো হবে না, তিতকুটি লাগার চান্স থাকলে সেটাও লাগবে না। তো মোচাটা আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে জল ছেঁকে ফিরে আসবো। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে আমি ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা এবার ভালোভাবে ফ্রাই করে আমি তুলে নেব। এখানে দেখুন মোচাটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি হাতের সাহায্যে। একটু মোচাটাকে এইভাবে ডোলে নেব। অনেকে মোচা আছে বেটে তারপরে রান্না করে, বেটে না করার থেকে এইভাবে হাতে একটু ডোলে নিয়ে মোচা রান্না করলে কিন্তু তার টেস্ট অনেক বেটার আসে। আমি মোচার গরম জলটা ফেলে আবার ঠান্ডা জলে একবার মোচাটাকে ধুয়ে নিয়েছি। দেখুন এইভাবে জাস্ট আমি একটু হাতের সাহায্যে ডোলে মেখে নিলাম। কড়াইতে 2টো তেজপাতা আর 1/2 টেবিল স্পুন সাদা জিরা ফোড়নে আমি দিয়ে দিয়েছি। আলুটা ফ্রাই করার পর সামান্য তেল অ্যাড করে আমি জিরা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার এটা ফ্রাই হয়ে সুন্দর যখন গন্ধ বেরাবে তখন আমি একটি মশলা অ্যাড করব। ফোড়নটা ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাচ্ছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা আর 8 পিস কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা দিদার পছন্দ অনুযায়ী দেবেন, তবে নিরামিষ রান্না একটু ঝাল মিষ্টি ভালো লাগে। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এইবার দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে মোচা সিদ্ধ করার সময় কিন্তু সামান্য হলুদ দেওয়া হয়েছিল, সেই জন্য এখন কিন্তু খুব বেশি পরিমাণে হলুদ আর আমি দেবো না। এইবারে এই মশলাটাকে আমি স্লো থেকে মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দেব। মোচাটা দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। এইবার দেব বেশ খানিকটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে কিন্তু এই নিরামিষ মোচা ঘণ্ট অসাধারণ লাগে। আরও কিছু উপকরণ অ্যাড করব ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকুন সাথে থাকুন। ভালোভাবে এবার এটা আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার হিট আমি একদম লোতে করে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো আমি ফিরে আসবো 5 মিনিট পরে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে দেখুন আমি 3 টেবিল স্পুন নারকেল বাটা দিয়ে দিয়েছি। এইবারে আমি মোচাটার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি আমি এখানে মিডিয়াম সাইজের একটি মোচা কিন্তু নিয়েছি, তো সেই অনুপাতে আমি মশলা দিচ্ছি। আপনারা মোচার পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে কিন্তু মশলা অনুপাতটা দেবেন। এইবারে লো থেকে মিডিয়ামে হিট রেখে আমি মোচাটাকে 10 মিনিটের মতো একটু ভাজা ভাজা করব, আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো। তো ফিরে আসবো আমি 10 মিনিট পরে। দেখুন প্রায় 10 মিনিট পর্যন্ত আমি মোচাটাকে কষিয়ে নিয়েছি। মোচাটা কিন্তু হাফ হয়ে গেছে আর একদম মজে গেছে, ব্যাপারটা পুরো মাখো মাখো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি, আগেই বলেছি একটু ঝাল মিষ্টি ভালো লাগে। এইবার দিয়ে দেব একটি স্পেশাল মশলা। এই স্পেশাল মশলাটা অ্যাড করলে কিন্তু মোচার স্বাদ গন্ধ টোটালি চেঞ্জ হবে আর অসাধারণ গন্ধ বেরাবে। দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন ধনে নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, তার থেকে 1 টেবিল স্পুন
গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। এইবারে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুন ঘি, আর দিয়ে দেব 1/4 টেবিলস্পুন গুঁড়ো গরম মশলা। আবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ব্যাপারটা পুরো মাখমাখো হয়ে গেছে। আমি একটু এইভাবে করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে যে কতটা ব্যাপারটা মাখমাখো হয়ে গেছে। তো একদম রেডি হয়ে গেছে, একদম মানে দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে। ভাজা মশলাটা, ঘি, গরম মশলা, নারকেল, আমি যখন যেটা ইউজ করেছি ঠিক এক্স্যাক্টলি সেই টাইম অনুযায়ী ইউজ করে দেখবেন, মোচার স্বাদ কিন্তু অসাধারণ হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ